পঞ্চম ধাপের সাতশো আট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা ভোট ভোটগ্রহণ শুরু হয় চলবে বিকেল চারটা পর্যন্ত পঞ্চম ধাপে ভোটের নির্বাচন এলাকাগুলো উত্তেজনা সংঘর্ষ ও সহিংসতার সংখ্যায় ২৬ জেলার চুয়াল্লিশ উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন এছাড়া আটচল্লিশ জেলার ছিয়ানব্বই উপজেলার প্রতিটিতে রয়েছে বিজিবি র্যাব ও পুলিশ প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে শিউলি রোজা রিপোর্ট পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছটি সাঘাটার নটি ও গোবিন্দগঞ্জে চতুর্থ ধাপে স্থগিত একটি ইউনিয়ন সহ তিন উপজেলার ষোলোটি ইউনিয়নে গ্রহণ চলছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে কুষ্টিয়া সদর উপজেলার এগোটি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘনকুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই মাদারীপুরের শিবচরে দুটি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্লাটন বিজিবি র্যাব ও পুলিশ সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন সিরাজগঞ্জ সদর কাজীপুর ও তারাস উপজেলার আঠই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে একশো তিরাশিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয় অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো চাঁদপুরের ফরিদগঞ্জে তেরোটি কোচুয়ায় বারোটি ও হাইমচর উপজেলার চারটি ইউনিয়ন সহ মোট উনত্রিশটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবার চাঁদপুরের উনত্রিশটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছে এক হাজার জন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মির্জাপুরের আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে প্লাটুন বিজেপি সহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়